মদনদা কিরকম লাগে যখন শুভেন্দু অধিকারী পরিবহন মন্ত্রী হয়ে যায়, মদন মিত্র আর সুভাষ চক্রবর্তী, এই দুজনকে তো পরিবহন মন্ত্রী হিসাবে বাঙালি চিনে এসেছে, তো কিরকম লাগে শুভেন্দু অধিকারী যখন পরিবহন মন্ত্রী হয়ে যায়, তারপরে আবার শুভেন্দু অধিকারী দল পাল্টে অন্য জায়গায় চলে যায়? খারাপ লেগেছিল সেই সময়, আর এখন কিরকম লাগে শুভেন্দু অধিকারী সম্বন্ধে? শুভেন্দু অধিকারী যদি যদি সুভাষ চক্রবর্তী মদন মিত্র আর সুভাষ চক্রবর্তীকেই পরিবহন মন্ত্রী হিসেবে চেনে, তাহলে সেটা খুব অন্যায়। তাহলে আর কাউকে কি চিনবে না? সবাই যদি বলে স্কুল মানে সেন্ট জেভিয়ার্সের চেনে, তাহলে তো লামার্টিনিয়ারকেও চিনতে হবে, লোরেটোকেও চিনতে হবে। মদনদা আপনি তো এর আগে জেল খেটেছেন, এবং আবার আবার কোথাও গিয়ে কি মনে মনে একটা ভয় ছিল যে হয়তো আবার সিবিআই আপনাকে জেলে নিয়ে যেতে পারে, আবার হয়তো ভুবনেশ্বর, আবার হয়তো শিলং, আবার হয়তো অনেকগুলো হ্যারাসমেন্টের মুখোমুখি হতে পারে? আপনার তো বয়স বাড়ছে মদনদা। একটা কথা বলি, অর্জুন যখন বলল যে আমি কর্ণকে মারব না কারণ কর্ণ চাকা বসে গেছে, এই সময় মারলে ও অসহায়, তখন কৃষ্ণ বললেন তুমি কে, সবই তো বিশ্বরূপ, সব ঠিক করা আছে, এমনি আমি ভেবে আর কি করব, যা হওয়ার তাই হবে। যা হওয়ার তাই হবে, আমি সবসময় সিবিআইকে কোঅপারেট করেছি না, ফিলোসফার হয়নি, তবে আবার আমি স্টোরি টেলারও হইনি, তবে আমি এইটুকুন বলতে পারি আমি সিবিআইকে কোঅপারেট করেছি, আমি জুডিশিয়ারিকে কোঅপারেট করেছি, যখন মানুষ যেভাবে যা চেয়েছে আমরা করেছি। মানে আরও কিছু নাম টাম কি সামনে আসতে চলেছে? মদন মিত্রর সাক্ষাৎকার মানে কি নাম শুনলে তুমি খুশি হবে বলো? মদন মিত্র সাক্ষাৎকার মানেই কোনো বিস্ফোরক কিছু হয়, কোনো বোম পড়ে? না না, মদন মিত্রর নাম মানে না না বিস্ফোরক কি? তুমি কি নাম শুনতে চাও বলো? হরিনাম, হরিনাম হলে আমি তোমায় শুনিয়ে দিতে পারে, হারিয়ে গেলে সোনার গোর আর তো পাবো না, ওরে হারিয়ে গেলে সোনার গোর আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাজারে রাখিব ছেড়ে দেব না। মদন মিত্র জীবনে কি প্রেম এসেছে? মদন মিত্র জীবনে প্রেম এসেছে কি না? আসলে মদন মিত্র জীবনে আদৌ প্রেম আসেনি, এটা একটা প্রশ্ন হতে পারে। আর আরেকটা প্রশ্ন হতে পারে, প্রেম এর কোন দিক দিয়ে এসছে? মানে পার্শ্বচাপ, নিম্নচাপ, ইয়াসের মতো, আমফানের মতো? গৃহবন্দী অবস্থায় আপনাকে থাকতে হচ্ছিল, কিন্তু আমি দল বদল করিনি, জার্সি বদল করিনি। মানে আপনিও কি মনে করেন যারা দল বদল করেছে তারা গাদ্দার? আপনিও কি মনে করেন যারা দল বদল করেছে তারা গাদ্দার? মির্জাফর, সে মানুষ উত্তর দেবে, সে মানুষ উত্তর দেবে। তবে এইটুকুন আমি জানি যে মদন মিত্র ছোঁয়া যার লাগে সে ছেড়ে যায় না। আমি দল ছাড়িনি, ঝান্ডা ছাড়িনি, ফ্যামিলি ছাড়িনি, বন্ধু ছাড়িনি, তবে কিছু বোকা আছে খ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর, কখন যে হাতের বালা সোনা হয়ে গেছে বুঝতে পারিনি, পাথরটা ফেলে দিয়ে চলে গেছে, পরে ওরে পরশ পাথর করে ঘুরে বেড়াচ্ছে।